বাবু একটু মাথা সরাও। আমরা যে কর্মবিরতির পর আমাদের যে প্রশ্ন বলেছে এটা হয়তো তাদের ভেতরে একটা মনে প্রশ্ন বলেছে। আমরা আশা করি বাংলাদেশ পুলিশ সদস্য আমরা যে যে দায়িত্বটা আছে এটা আমরা পালন করতে সক্ষম হবো এবং তাদের এই কর্মবিরতির যে ঘোষণা এটা আমরা সবার সাথে যোগাযোগ করতেছি কথা বলতেছি এবং যে আপনারা যে বললেন যে নেতিবাচক কিছু কার্যক্রমে সেটা আপনারাই ভালো করতে পারেন আপনারাই ভালো যাবেন। আমরা চাই আমাদের আইনে তার মধ্যে থেকে খুবই স্বাভাবিক কাস্টমের ফিরে আসা এবং মানুষকে সেবা দেওয়া। আপনারা জানেন যে পুলিশের অনুপস্থিতি কতটা ব্যাপকভাবে জনজীবনে প্রভাব পড়ে সেটা থেকে আমরা আমরা জনগণকে দ্রুত পুলিশের সেবা দেওয়ার জন্য দ্রুতই আমরা যাতে স্বাভাবিক কাজটা করতে পারি এই জন্যই আমরা দ্রুত যাদের উপর সংক্ষিপ্ত তারা অনেকেই ভবনে আছেন বা বাড়ির তাদের যদি আপনারা আন্দোলন ব্যবস্থা করতে পারেন আমরা এই জন্যই তো খুব দ্রুতই আমরা চেষ্টা করছি সম্মিলিত ভাবে সবাই কাজ করে এই অবস্থা থেকে এটা স্বাভাবিক ভাই ধন্যবাদ।